मैकबेथ, फुल टाइटल द ट्रेजेडी ऑफ मैकबेथ, ऑथर विलियम शेक्सपियर, टाइप ऑफ वर्क प्ले। मैकबेथ একটা প্লে, একটা নাটক। জনরা কোন ধরনের নাটক? ট্র্যাজেডি, ট্র্যাজেডি মিন্স বিয়োগান্তক, দুঃখ, শোক, যেখানে দুঃখ থাকবে, শোক থাকবে। আ প্লে হুইচ হ্যাভ আ স্যাড এন্ডিং, দ্যাটস কল্ড ট্র্যাজেডি। একটা নাটক যার শেষ দুঃখ দিয়ে হবে, যেখানে মার্ডার থাকবে, অকাল মৃত্যু, দুঃখ, শোক ইত্যাদি থাকবে, সেটাকে আমরা ট্র্যাজেডি বলবো। এছাড়াও ট্র্যাজেডির আরও অনেক বৈশিষ্ট্য থাকে, যেমন এটা একটা সিরিয়াস বিষয়কে কেন্দ্র করে হবে, সিরিয়াস হবে, টোটাল প্লটটা সিরিয়াস হবে, টেরিবেল হবে। বেসিক্যালি আ সিরিয়াস অ্যান্ড টেরিবেল প্লে হুইচ হ্যাজ আ স্যাড এন্ডিং কল্ড ট্র্যাজেডি, উই ক্যান কল ইট দ্যাট আ ট্র্যাজেডি। ওকে, এবার আসছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। ইংলিশ, টাইম অ্যান্ড প্লেস ওয়েন ইট ওয়াজ রিটেন, 1606, 1606 লেখা হয়েছে, ইংল্যান্ডে লেখা হয়েছে। ডেট অফ ফার্স্ট পাবলিকেশন, ফার্স্ট ফোলিও এডিশন যেটা বেরিয়েছিল 1623 বেরিয়েছিল। পাবলিশার কে পাবলিশ করেছিল 1623 এডিশনটা? জন হেমিংওয়েস অ্যান্ড হেনরি কর্নেল, টু সিনিয়র মেম্বার্স অফ শেক্সপিয়ার্স থিয়েট্রিক্যাল কোম্পানি। শেক্সপিয়ারের থিয়েট্রিক্যাল কোম্পানি ছিল, তার দুজন মেম্বার্স জন হেমিংওয়েস অ্যান্ড হেনরি কর্নেল এটা ফার্স্ট পাবলিশ করেছিল ফোলিও এডিশন 1623। টোন, এবার আসছে টোন, কীরকম টোন আছে পুরো প্লেটা জুড়ে। ডার্ক অ্যান্ড অমিনাস, যেহেতু এটার একটা টোন আছে এরকম, ডার্ক অ্যান্ড অমিনাস। অমিনাস মিন্স অশুভ, ইভিল, সাজেস্টিভ অফ আ ওয়ার্ল্ড টার্নড টপসি টার্বি বাই ফল অ্যান্ড আনন্যাচারাল ক্রাইমস, মানে নাটকটা একটা। তো ডার্ক অ্যান্ড অমিনাস সাজেস্টিভ অফ আ ওয়ার্ল্ড টার্নড টপসি টার্বি, টপসি টার্বি মানে উথাল ফাতাল হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে, এরকম একটা ওয়ার্ল্ড সাজেস্ট করছে যেটা ওলট পালট হয়ে গেছে বাই ফল, অশুভ কিছুর মধ্য দিয়ে, অ্যান্ড আনন্যাচারাল ক্রাইমস, এবং অস্বাভাবিক বিভিন্ন অপরাধের মধ্য দিয়ে। এটা গোটা নাটকটা জুড়ে এই টোনটা রয়েছে। এবার আসছে টেন্স, এটা যেহেতু একটা ড্রামা তাই এতে কোনো নির্দিষ্ট টেন্স নেই, বিভিন্ন টেন্সে কথা বলা হয়েছে। সেটিং বা টাইম, এটা কোন টাইমের ওপর নাটকটা সেটিং আছে, না দ্য মিডল এজের ওপর সেট করা হয়েছে, স্পেসিফিক্যালি না দ্য ইলেভেন্থ সেঞ্চুরি টাইমের ওপর নাটকটা সেট হয়েছে সেটিংটা। তো সেটিং প্লেস, কোন প্লেসের ওপর আছে, না কোন কোন প্লেস ইনক্লিউড আছে ড্রামাতে, ভ্যারিয়াস লোকেশনস আছে, স্কটল্যান্ড আছে এবং মেবি জাস্ট একটা সিনি আছে ইংল্যান্ড থেকে, তো স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড ব্রিফলি বলে দিয়েছে ব্রিফলি। প্রোটাগনিস্ট হচ্ছে ম্যাকবেথ, মেন প্রোটাগনিস্ট, ম্যাকবেথ নাটকের মেন প্রোটাগনিস্ট অবভিয়াসলি ম্যাকবেথ। তো দ্যাটস ইট, ইন্ট্রোডাকশান ম্যাকবেথের এটুকুই, এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। ম্যাকবেথ কমপ্লিটলি ফিকশনাল প্লে নয়, তো শেক্সপিয়ার বিভিন্ন রিয়েল লাইফ ক্যারেক্টার্স, বিভিন্ন রিয়েল লাইফ ইভেন্টস থেকে ইন্সপায়ার্ড হয়ে ম্যাকবেথের ক্যারেক্টারগুলোকে সৃষ্টি করেছেন, এবং তার ড্রামাটিক পারপাসে তিনি সেই সমস্ত ক্যারেক্টারদের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ড্রামার অ্যাকর্ডিংলি মডিফাইড করে প্রেজেন্ট করেছেন এবং ম্যাকবেথ সৃষ্টি করেছেন। ম্যাকবেথ শেক্সপিয়ারের মোস্ট ওয়েল নোন একটা ট্র্যাজেডি, এবং ম্যাকবেথ হচ্ছে শেক্সপিয়ারের সৃষ্টি করা সবথেকে বেস্ট ট্র্যাজিক ক্যারেক্টার। তিনি এই ম্যাকবেথ লেখার বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন তথ্য কালেক্ট করেছেন। হলিনশেডের লেখা একটা বুক ক্রনিকেলস অফ ইংল্যান্ড স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড 1587, সেই বুকটা থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করেছেন, বিকজ এটা 1587 পাবলিশড হয়েছিল, তো ম্যাকবেথের আগে, তাই সেখানে ম্যাকবেথ, ব্যাঙ্কো, এই সমস্ত চরিত্রগুলো সম্পর্কে যে সমস্ত তথ্য ছিল সেগুলোকে কালেক্ট করেছেন শেক্সপিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, শেক্সপিয়ার বিভিন্ন তথ্যগুলোকে মডিফাইড করলেন কেন? যেরকম আছে হিস্ট্রিতে সেরকমই তো ড্রামাতেও প্রেজেন্ট করতে পারতেন, তাহলেও তো ড্রামা হতো। কারণ আছে পলিটিক্যাল ইস্যু। জেমস ওয়ান
জেমস 6, স্কটল্যান্ডের রাজা জেমস 6 ইংল্যান্ডের থ্রোনে সাকসেপ্ট করেছিল সেই সময় 1603-এ। নাটকটা 1606 লেখা হয়েছে। তো জেমস 1-কে প্লিজ করবার জন্য, তিনি জেমস 1-কে ফ্ল্যাট আউট করার জন্য হিস্ট্রি, তো তিনি এই জেমস 1-কে অ্যাপিস করবার জন্য, প্লিজ করবার জন্য মডিফাইড করে প্রেজেন্ট করলেন, নাটকটা লিখলেন। কারণ যখন নাটকটা অভিনীত হবে, মঞ্চস্থ হবে, তখন যারা পাওয়ারে আছে তাদের অপমান করে, তাদের অপমানজনক যদি কিছু দেখানো হয় তখন তো সেটা পারমিশন পাবে না। উল্টে লেখক যারা প্রোডাকশানে আছে নাটকটার, তাদের শাস্তি অনিবার্য। এবং যখন জেমস 1 সাকসিডেড হয়েছিলেন, তখন তিনি শেক্সপিয়ারের একটা নাটকের গ্রুপ ছিল সেটাকে অনেক সম্মান দিয়েছিলেন এবং তার একটা খেতাবও দিয়েছিলেন সাকসেস হওয়ার পর। তো শেক্সপিয়ার অ্যাকচুয়ালি ইন রিটার্ন ফর দ্যাট ফেভারটা রিটার্ন করবার জন্যেও জেমস 1-কে অ্যাপিস করে নাটকটার কিছু মডিফাইড করে বিভিন্ন ক্যারেক্টারকে প্রেজেন্ট করলেন, যাতে রয়্যাল ব্লাড যারা পাওয়ারে আছে তারা দেখে খুশি হয়। বিভিন্ন স্কলার্সরা মনে করেন, বিভিন্ন স্কলার্সদের মতে, তো নাটকটা পড়লে আগে যখন আমরা আলোচনা করবো তখন বুঝতে পারবে। এবং এখন কিছু ফ্যাক্টস আমরা বলছি যে বিভিন্ন ক্যারেক্টার আছে জেমস 1 অ্যাকচুয়ালি নাটকের একটা ক্যারেক্টার ব্যাংকোর ডিসেন্ডেন্টস, জেমস 1 ব্যাংকোর ডিসেন্ডেন্টস। সো জেমস 1 সঙ্গে ব্যাংকোর একটা ডাইরেক্ট কানেকশান আছে, তো সেখানে ব্যাংকোর সম্বন্ধে উল্টো পাল্টা খারাপ কিছু প্রেজেন্ট করা খুব একটা শোভনীয় হতো না। দ্যাটস ওয়াই শেক্সপিয়ার দেখবে নাটকে ব্যাংকোকে অনেকটাই মানে একটা নোবেল ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করেছে। অনেক স্কলাররা এরকম যুক্তি দেখিয়েছেন। চলো ওকে, সো লেটস সি। এই প্রসঙ্গে বলা যেতে পারে ডেমোনোলজি 1597, আ বুক বাই জেমস 1। এই বইটায় জেমস 1 তার স্পিরিচুয়াল মানে বিলিভস এবং তিনি স্পিরিচুয়াল জিনিসকে কোন রকম দৃষ্টিভঙ্গিতে দেখেন, বা তৎকালীন সময় স্পিরিচুয়াল ব্যাপারটা সমাজে কীরকমভাবে দেখা হতো, এই ইভিল উইচেস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে যেহেতু আমরা 3টে উইচেসের বর্ণনা পাই, তো মনে করা হয় যে তিনি এটা জেমস 1-কে প্লিজ করবার জন্যই 3টে উইচেসের, তো জেমস 1-কে প্লিজ করবার জন্যই নাকি তিনি এই উইচেসের ক্যারেক্টারগুলো এনেছিলেন, যাতে আমার জেমস 1 যেহেতু ওই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট রাখেন, তো তিনি যখন দেখবেন নাটকটা তিনিও প্লিজ হবেন, অ্যাপিজ হবেন, আনন্দ পাবেন। তো লেটস লিভ ইট। ইয়েস, ম্যাকবেথ এক্সিস্ট ইন রিয়েল লাইফ, কিং ম্যাকবেথ স্কটল্যান্ডের একজন কিং ছিলেন। তো 1005 থেকে 1057 পর্যন্ত তার লাইফ স্প্যান ছিল, এবং তিনি ওই ডানকানকে, তার প্রিভিয়াস কিং যে ছিল ডানকানকে, মানে যুদ্ধে পরাজিত করেই তিনি সাকসেড হয়েছিলেন থ্রোনে। ওখানে প্লেতে শেক্সপিয়ার ওটাকে হত্যা করে দিয়েছেন একটা ঘরের মধ্যে, কিন্তু রিয়েল লাইফে ওটা যুদ্ধ হয়েছিল রীতিমতো যুদ্ধে। সেখানে ম্যাকবেথ ডানকানকে পরাজিত করেছিলেন এবং দেন কিং হয়েছিলেন। এবার আসছে ব্যাংকো। ব্যাংকোকে শেক্সপিয়ার যেরকম নাটকে দেখিয়েছেন একজন নোবেল, রিয়েলিস্টিক, রিজনেবল ম্যান, কিন্তু ইন রিয়েল লাইফ ব্যাংকো ম্যাকবেথের, যেমন নাটকে যেমন ম্যাকবেথের বন্ধু ছিল ব্যাংকো, রিয়েল লাইফেও ব্যাংকো ম্যাকবেথেরই ফ্রেন্ড ছিল, কিন্তু ওরকম নোবেল ছিল না। রিয়েল লাইফে তিনি ম্যাকবেথের মতোই একজন গ্রিডি পার্সন ছিল, যে ম্যাকবেথকে সাহায্য করেছিল ডানকানকে হত্যা করতে রিয়েল লাইফে। নেক্সট, শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে আমরা দেখি যে ম্যাকবেথের স্কটল্যান্ডের থ্রোনের ওপর কোনো রকম ক্লেম ছিল না, জাস্ট একজন দেন ছিলেন এবং তিনি কিং ডানকানকে হত্যা করেন এবং দেন কিং হয়ে যান। কিন্তু রিয়েল লাইফে ম্যাকবেথের স্কটল্যান্ডের থ্রোনের ওপর ডিরেক্ট ক্লেম ছিল, এবং তিনি তার মায়ের সাইড থেকে স্কটল্যান্ডের কিং হওয়ার যোগ্য ছিলেন। নেক্সট হচ্ছে শেক্সপিয়ার তার ম্যাকবেথ নাটকে ডানকানকে একজন স্ট্রং, ওয়াইস অ্যান্ড এল্ডারলি কিং হিসেবে পোর্ট্রে করেছেন, একজন বয়স্ক বুদ্ধিমান কিং হিসেবে পোর্ট্রে করেছেন, শক্তিশালী, যার কথা সবাই শোনেন,
সেরকম একজন কিং হিসেবে পোর্ট্রে করেছেন, কিন্তু রিয়েল লাইফে যে ডানকানকে মানে পরাজিত করে ম্যাকবেথ রাজা হয়েছিল সে ছিল ইয়ং উইক এবং একজন ইনএফেক্টিভ রুলার। নেক্সট ফান ফ্যাক্ট, একটা ফান ফ্যাক্ট রিয়েলি, যে শেক্সপিয়ার তার লাইফে যত ড্রামা লিখেছেন তার মধ্যে তিনি একবারই রাইনোসরাস একটা ওয়াইল্ড অ্যানিম্যাল তাকে রেফার করেছে, সেটা হচ্ছে এই ম্যাকবেথ নাটকেই। দেন ইটস ইন্টারেস্টিং ফ্যাক্ট দ্যাট ম্যাকবেথ নাটকে মাত্র 2,500 লাইন আছে, যেখানে শেক্সপিয়ারের অন্যান্য নাটকে যেমন হ্যামলেট বা অন্যান্যতে 4,000-এর কাছাকাছি লাইন আছে।